ابو داود শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ارشاد করেছেন ওয়াল জিহাদু মাযিন মুযবাসানি আল্লাহ ইলা আন ইয়াকাতিলা আখির হাযিহি আল উম্মাতি দাজ্জাল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে প্রেরণ করে আল্লাহ তাআলা জিহাদ কে ফরজ করেছেন আমার উম্মতের শেষ ব্যক্তি উম্মত হয়ে আসবে ঈসা রূহুল্লাহ কিয়ামত থেকে নামবে দাজ্জাল কে হত্যা করতে সে দাজ্জালের সাথে লড়াই করার আগ পর্যন্ত জিহাদ ফরজ সেই জিহাদ ইসলাহের জন্য মানবতার কল্যাণে যে কথা বলছিলাম আল্লাহ বলেছেন ওয়া আসলিহু যাতা বাইনিকুম নিজেদের মধ্যে সম্পর্ককে সংশোধন করো আর সেটা ঈমান ও তাকওয়া ছাড়া সম্ভব না কোরআন হাদিস দ্বারা সম্ভব না তখনই পৃথিবী সন্ত্রাস মুক্ত হতে পারে পৃথিবী সন্ত্রাস মুক্ত থাকতে পারে ঠিক কিনা বলেন তাহলে আমাদের জাতীয় জীবন ও আন্তর্জাতিক জীবনে মুসলমানদের কি করতে হবে ইসলাহ কি করতে হবে বাংলাদেশে যত মাসলাক এক হতে হবে এটি তো আমার স্লোগান মাসলাক যার যার দিন ইসলাম সভা কথা বলে না বলেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত কওমি আলিয়া সাদা টুপি কালো টুপি লম্বা টুপি গোল টুপি সব এক হতে হবে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় সবাইকে এক হতে হবে বাংলাদেশে মুসলমানদের সমস্ত মৌলিক দাবি আদায়ে সবাইকে এক হতে হবে আমার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় মনে রাখবেন ইসলামপন্থীদের কাছে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ অন্য যারা খেলা খেলতেছে বিদেশীদের সাথে ওনাদের নাকে খত দিতে হয় বিদেশীদের সাথে দর কষাকষি হয় আপনি যে পাঁচ বছর থাকবেন কি কি দিবেন কথা বলে না আর ইসলামের পক্ষে যারা কাজ করে ওরা বলে যে না কিচ্ছু দিব না এক ইঞ্চি মাটি নিব না বরং পারলে আসাম আর ত্রিপুরাকে বাংলাদেশের সাথে সংযুক্ত করব দেওয়ার প্রশ্ন আসে না এই জন্য ইসলামপন্থীদের কাছে বাংলাদেশ নিরাপদ আর যারা সেকুলারিস্ট যারা রাইটিস্ট যারা লেফটিস্ট যারা ডেমোক্রেট এবং যারা ন্যাশনালিস্ট তাদের কাছে বাংলাদেশ নিরাপদ নয় তারা ক্ষমতায় যেতে বাংলাদেশকে বিক্রি করতে পারে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় কোরআনপন্থীরা বক্তব্য দিতে পারে ঠিক কিনা বলে বাস বাস আমার সময় নাই সাতটায় আমার উঠতে হবে চুপ 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 আজকে আজকে সব স্লোগান এই যে দুইজন স্কলার আছে এদের জন্য আমি রেখে যাচ্ছি আর স্লোগান নেই আর পাঁচ মিনিট তা আমার কথা বুঝতেছেন ইসলাহ কি করতে হবে সম্পর্ক সংশোধন আমরা বাংলাদেশে সব মাসলাক এক হব আর ৫৭টি মুসলিম রাষ্ট্র যদি এক হয় পৃথিবীতে পরাশক্তি বলে কিছু থাকবে না সব ধরাশক্তি হবে মুসলমানই বিজয়ী হবে তৃতীয় এবং চতুর্থ নির্দেশ ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ আল্লাহর আনুগত্য করো আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য গ্রহণ করো এখন প্রশ্ন হচ্ছে আল্লাহর আনুগত্য কি রাসূলুল্লাহর আনুগত্য কি আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন কোরআন কারিমে মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে গ্রহণ করলো সে আল্লাহর আনুগত্য গ্রহণ করলো আল্লাহ বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য গ্রহণ করলো সে আল্লাহর আনুগত্য গ্রহণ করলো এখন প্রশ্ন হচ্ছে রাসূলুল্লাহর আনুগত্যের অর্থ কি প্রশ্ন আসে না আল্লাহর আখির নবী নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে যে পূর্ণাঙ্গ দিন ইসলাম রেখে গিয়েছেন শরীয়ত রেখে গিয়েছেন সেই দিন ইসলাম পুরোপুরি গ্রহণ করা সেই শরীয়তের সব হুকুম মানাটাই হচ্ছে ইতাআতে রাসূল আর ইতাআতে রাসূল হচ্ছে ইতাআতুল্লাহ এই চারটা হুকুম যদি মানেন আপনি খাঁটি মুমিন হয়ে যাবেন দুনিয়ায় পাবেন সম্মান পাবেন শক্তি আখেরাতে পাবেন নাজাত দুনিয়ায় পাবেন বিজয় আখেরাতে পাবেন ফওজে আজিম واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله تعالى وبركاته